আমাদের গ্রুপে আমি যখন ওই লাদাখে যখন যাচ্ছিলে আমার যে কটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে মোটামুটি সবাই ভিডিও ছেড়েছে আর ভিডিওতে দিয়েওছে তখন থেকে ভাবছিলাম যে কবে আমার সঙ্গে দেখা হবে আমি অনেকদিন ধরে ভাবছিলাম আজকে দেখা হয়ে গেল ঢাকাজুড়ি ক্যাম্প থেকে আমরা বেরোচ্ছি সবাই রেডি হয়ে গেছি ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে কে আবার টয়লেট করছে ও অ্যাসিড অ্যাসিড আমরা সবাই রেডি ক্যাম্প যা যা দেখাচ্ছি আমার ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই এনজয় করেছো আর এনজয় করবে ক্যাম্পের ডিটেলস ভিডিওতে আমি দিয়েছি বিষ্ণুপুরের রাসমঞ্চে এসেছি এখানে বুকিং কাউন্টার বুকিং করতে হয় করা যাবে না আচ্ছা ভালো ভালো পোস্ট দিয়ে নিজের জন্য ছবি হ্যাঁ এ তো মানে হারিয়ে গেলে তো বের করতে বেরোতে পারবো হ্যাঁ হারিয়ে গেলে তো বেরোতে পারবো তো হ্যাঁ এই তো খোপে খোপে ঢুকছি খোপে খোপে ঢুকছি খোপে খোপে ঢুকছি এখানে ভিডিও ভিডিও করার জন্য 25 টাকা করে চার্জ দিতে হয় তাই ভিডিও এক্সট্রা করা যাবে না এটা হচ্ছে রাসমঞ্চ এখানে লুকিয়ে যেত মনে হয় এই জন্য বেশি বড় ভিডিও করতে পারছি না যা করে ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে বারবার দেখতে হচ্ছে রাসমন্দিরে এসে একটু রাস করতে না করলে হয় তোমরা বিষ্ণুপুরের যে রাসমঞ্চ রাসমঞ্চ দেখলে নিশ্চয়ই কীভাবে আমরা কীভাবে আমি প্রেজেন্ট করলাম বাকি মন্দিরগুলো ঢোকা গেল না কারণ এই জলের জন্য ওখানে এন্ট্রি বন্ধ আছে সেই জন্য তাই দিয়েই চলে এলাম এখন যাচ্ছি আরো ড্যাম Stop!
সেকেন্ডই কি আছে অর্ণবটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে রানওয়ে রানওয়ে ওয়াও আমরা যাই আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে রানওয়েতে আছি এই অর্ণবটা হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রানওয়ে এখানেই সব যুদ্ধের বিমান ওঠানামা করত বৃষ্টির মধ্যে হেভি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সঙ্গে থাকলে এরকম অনেক ভিডিও দেখতে পাবে অনেক কিছু শেয়ার করব দেখে আমাকে কমেন্টে জানিও